রহমানির রহিম, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা। সঙ্গে রয়েছে আমি মিঠু শ্রাবণ। সরাসরি আজকে দেখাচ্ছি মনিরুল ভাইয়ের খেজুর গাছ কাটা। আজকেরা শেষ কাটা কাটতিছে, যেহেতু ফাল্গুন মাসের আজকে 20 তারিখ, অর্থাৎ এই বছরের মতো ইনশাল্লাহ গাছ কাটা শেষ, যার কারণে ভিডিওটা আমরা তৈরি করতেছি কৃষি চ্যানেল বাংলার জন্য। এবছর আর গাছ কাটবে না, শীত চলে যায়, গরম চলে আসছে। আজকে ফাল্গুন মাসের 20 তারিখ, যার কারণে মনিরুল ভাইয়ের এই শেষ ভিডিওটা গাছ কাটা আমরা সরাসরি দেখাচ্ছি কৃষি চ্যানেল বাংলায়। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। সরাসরি দেখাচ্ছি সেই গাছ কাটা, দেখুন কত সুন্দর নিখুঁতভাবে খেজুর গাছের চোখ কাটিছে। এবছরের শেষ কাটা আজকে, যার কারণে এই ভিডিওটা আমরা তৈরি করতেছি। আর মনিরুল ভাইয়ের এই যে পিছনে রয়েছে ঝুড়ির মতো ঠুঙ্গি, এটা ঠুঙ্গি বলে, এই ঠুঙ্গির ভিতরে দাউ থাকে, নলি থাকে, অন্যান্য সরঞ্জাম থাকে, আর তার নিচে রয়েছে ঠিলে। এই যে চোখ কাটিছে, নিখুঁতভাবে চোখ কাটার পরে রস আসার জায়গাটা পরিষ্কার করে দেবে নলি পর্যন্ত, তারপর ঠিলেটা পাইতে দেবে, সরাসরি রস পড়বে ঠিলের ভিতরে ক্লিয়ারভাবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। আর আপনারা জানেন আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় ওই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আর এটা নতুন চ্যানেল কৃষি চ্যানেল বাংলা। সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ। সরাসরি দেখাচ্ছি মনিরুল ভাইয়ের খেজুর গাছ কাটা। এবছরের মতো 2023 সালে এই যে আপনার আছে মার্চ মাসের আজকে 5 তারিখ, ইনশাল্লাহ আজকের মতো আমরা এই ফাল্গুন মাসের 20 তারিখ বাংলা আমরা শেষ ভিডিওটা দিচ্ছি রসের। আর ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের বাসায় রেখে ফিরে বছর পরবর্তীতে আবার ভিডিও দেব আমাদের এই চ্যানেলে খেজুর গাছ কাটা যশোরের ঐতিহ্যবাহী। আমাদের ঠিকানা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিবসা ইউনিয়ন, 2 নং ধুলগ্রাম। আমরা ভিডিওটি যদি শহরের থেকে কেউ দেখে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমরা জানেন অতি কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসার খাতিরে। আপনারা অনেকেই কমেন্ট করেন ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, যাদের উত্তর আমি দিয়ে থাকি ইনশাল্লাহ কমেন্ট করে। এই পর্যন্ত কেউ ফিরে যায় না আমাদের চ্যানেল থেকে। তো ভিডিও শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমরা শেষ পর্যন্ত দেখাবো খেজুর গাছ কাটা। এবার এই ছোটো গাছটা কাটতিছে, সেটাও দেখাবো, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, কৃষি চ্যানেল বাংলায় আমরা নিয়মিত খামার বিষয়ক সকল, কৃষি বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি আপনারা জানেন, যার কারণে আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি 800 প্রায় সাবস্ক্রাইবার কৃষি চ্যানেল বাংলায় অল্প দিনের ভিতরে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ 1 বছরের ভিতরে চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাব আপনাদের ভালোবাসায়, আরও দূরে এগিয়ে যাব, যার কারণে এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি। আপনারা অনেকেই বলেন যে ভাই ভিডিওটি খুব ভালো লাগেছে, কমেন্ট বক্সে জানান, আপনাদের উত্তরও দেয়, ধন্যবাদ জানাই আপনাদের আমার পাশে থাকার জন্য। রেগুলার এইভাবে যেন আপনারা সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ ভিডিও তৈরি করতে ভালো লাগে। আর কৃষি চ্যানেল বাংলায় আমরা নিয়মিত কৃষি বিষয়ক, খামার বিষয়ক এবং অন্যান্য যত কন্টেন্ট আছে সব তুলে ধরি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আর এই ভালোবাসা যদি আপনারা দেন, আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে ইনশাল্লাহ আরও ভিডিও আমরা রেগুলার আপলোড দিতে পারব। আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং আমাদের কৃষি চ্যানেল বাংলা অনেক দূরে এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, তো আমাদের অবশ্যই স্বপ্ন আছে যে আমাদের কৃষি চ্যানেল বাংলা অনেক দূরে এগিয়ে যাক, সারা বিশ্বে ছড়ায় পড়ুক, সারা বিশ্বের মানুষ আমাদের চ্যানেল দেখুক, এটাই আমরা আশা করি। আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের এই আশা পূরণ হবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আর আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না, যদি কোনো ঘাটতি থাকে এবং ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা সেটাই ভুল শুধরাই নিয়ে নতুন করে ভালো কন্টেন্ট আপলোড দিতে উৎসাহিত হব। তাই আজকের মতো বিদায় নিচ্ছি মনিরুল ভাইয়ের খেজুর গাছ কাটার ভিডিও থেকে। এবছরের 2023 সালের মার্চ মাসের 5 তারিখ এবং ফাল্গুন মাসের 20 তারিখ শেষ খেজুর গাছ কাটা ভিডিও থেকে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।